বৈশাখী উদযাপন কিভাবে হলো জি বাংলা পরিবারে? ফুলকিকে সব থেকে সুন্দর লাগছিল নাকি শ্যামলীকে? শুটিং সেটের সব খুনসুটি দেখুন, কারা কোন পারফরমেন্স করলেন, কিভাবে সাজানো হয়েছিল আলোর কোলের সেট, সিরিয়ালের দুনিয়ার সেই হারের খবর ফাঁস করলাম আমরা। নাচ গান আর নানা অনুষ্ঠানে জমজমাট ছিল বৈশাখী উদযাপন। তবে শুধু আলো, রাধা, আদিত্য, পুপুলরা নয়, আর কারা কারা ছিলেন? জি বাংলার বৈশাখী উদযাপনের শুটিং এর ছোট ছোট মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। কিভাবে হলো পুরো শুটিং দেখুন। রাধার উদ্যোগেই সেন ম্যানশনে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠানটি। নববর্ষ উদযাপনের জন্য সাজিয়ে তোলা হয়েছিল আলোর কোলে সেট। পর্বের শুরুতেই দেখানো হয় লক্ষ্মী গণেশের পুজো। রাই, পর্ণা, ফুলকি, জগদ্ধাত্রীরা চোখ ধাঁধানো সাজে সেজেছিলেন। নাচে গানে উত্তেজনায় ভরা একটি পর্ব দেখা গিয়েছে জি বাংলায়। ফুলকি কুচি কলাপাতা রঙের একটা শাড়িতে কি সুন্দর সেজেছিলেন, তার চোখের এক্সপ্রেশন নজর কেড়েছে আলাদা করে। জমজমাট একটি সন্ধ্যার অনুষ্ঠানের জন্য কত যে পরিশ্রম করতে হয় টেলি নায়ক নায়িকাদের, তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমরা যেভাবে দেখি বুঝতেও পারি না এর পিছনে কতটা পরিশ্রম রয়েছে। নাচ আড্ডা গানে একেবারে জমে গিয়েছিল। নিজের সেই উন্মাদনা শেয়ার করলেন মন দিতে চাইয়ের দিদির। আমরা আজকে চলে এসেছি বৈশাখী হুল্লোড়ে আলোর কোলেতে। রাধা আমাদের ইনভাইট করেছে, আমি রাধা আর রাই মিলে একটা অনুষ্ঠানের প্ল্যান করেছি, সেই জন্য সম্রাজকেও সঙ্গে করে আমরা নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা প্রচণ্ড মজা হই হুল্লোড় করছি, এখানে প্রচুর খাওয়া দাওয়া হবে, আমরা আনন্দ করব। বসুন্ধরা ম্যানশনে নববর্ষ উদযাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল জগদ্ধাত্রী ফুলকি, নিমফুলের মধুর পর্ণা, কোন গোপনে মন ভেসেছে শ্যামলী অনিকেতদের, কার কাছে কই মনের কথার সদস্যরাও ছিলেন। প্রিয় তারকাদের এক জায়গায় দেখে উচ্ছ্বাসে ভাসেন দর্শকরা। কি বললেন ফুলকি? আজকে আমরা আলোর কোলে সেটে এসেছি বৈশাখী হুল্লোড়ে অনেক নাচ গান, খাওয়া দাওয়া, আড্ডা দিতে এবং অনেক আনন্দ হবে ডেফিনেটলি। বৈশাখী উদযাপন নিয়ে বাদবাকি নায়ক নায়িকাদের কি মত? বৈশাখী হুল্লোড়ে আমিও কিন্তু মাততে চলে এসেছি, সবার সাথে হই হুল্লোড় করব, কবজি ডুবিয়ে খাবো, আনন্দ করব, নাচ গান সব কিছু নিয়ে আমরা মেতে উঠেছি। প্লিজ দেখবেন এই অনুষ্ঠানটা, নাচ গান জমজমাট হই হুল্লোড় রয়েছে। আর নববর্ষের জন্য সকলকে জানাই আমাদের তরফ থেকে, মানে অনিকেতা শ্যামলীর তরফ থেকে জানাই অনেক 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 শুভেচ্ছা, সকলের এই নতুন বছর খুব ভালো। কি সুন্দর নাচলেন শ্যামলী অনিকেত। সিরিয়ালে তাদের মধ্যে মিল না হলেও এখানে বেশ মাখো মাখো রোম্যান্সই তাদের ভাসতে দেখা যায়। আপনার সব প্রিয় তারকাদের উপস্থিতিতে বাংলা সিরিয়ালের দুনিয়া যেন রঙিন হয়ে উঠল। সিনে চক্কর ব্যুরো।